ইনি কবুতার খামারের রাতের অতিথি ইনার গোত্রভুক্ত অনেক অতিথির আগমন হয় আমাদের লব্টে অতিথি হোক বা স্থায়ী আবাস গড়ে বসবাস করুক না কেন ইঁদুর কিন্তু আমাদের খামারের অনেক ক্ষতি করে থাকে প্রথম যে ক্ষতিটা করে তা হলো ডিম বা বাচ্চা নষ্ট করা কবুতরের ছোট বাচ্চার উপর ইঁদুর আক্রমণ করে তাছাড়া রাতে যখন ইঁদুর কবুতর ঘরে প্রবেশ করে তখন কবুতর ভয়ে ডিমে তা দেওয়া বন্ধ করে দেয় এতে ডিমের মধ্যেই বাচ্চা মারা যায় তাছাড়া ইঁদুর কবুতরে বিভিন্ন রোগ ছড়ানোর অন্যতম মাধ্যম হিসাবে কাজ করে আপনি যদি এই প্রাণীটিকে আপনার খামার থেকে বিতাড়িত করতে না পারেন তাহলে দুর্ভাগ্য আপনার পিছু ছাড়বে না আপনি যতই খামার পরিচর্যায় সময় ব্যয় করেন বা যতই সতর্কতা অবলম্বন করে থাকেন কোনো লাভ হবে না কিভাবে ইঁদুর দমন করা যায় বেশিরভাগ মানুষ বিষ্টব ব্যবহার করে ইঁদুর দমনের পক্ষে কিন্তু এই পদ্ধতিতে বড় ক্ষতিও হয়ে যেতে পারে সামান্য ভুলে আমাদের লবটের বড়ো ক্ষতি হতে পারে তাই আমি বিস্তবের পরিবর্তে ট্রাপ বা ইঁদুর মারার কল ব্যবহারের পক্ষে তাছাড়া গোলমরিচ বা লবঙ্গ ছোটো ছোটো পুটলা করে লপ্টের বিভিন্ন কোনায় রেখে দিলে ইঁদুরের উপদ্রব কম হয় তাছাড়া রাতের বেলা কবুতরের সকল খাবার উঠিয়ে রাখতে হবে এবং পরের দিন সকালে আবার দিতে হবে লফট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কাঠবালি দিনের বেলা সায়ান্য উৎপাদ করে তবে এদের মারা যাবে না সামান্য ভয় দেখালে এরা আর ঝামেলা করবে না এরা যখন কবুতরের ঘরে প্রবেশ করে তখন কবুতর ভয়ে ডিমে তাওয়া দাওয়া বন্ধ করে করে দেয় এতে কবুতরের ডিমের ভিতরে বাচ্চা মারা যাওয়ার হার বেড়ে যায় এই কোনো অবস্থায় কাঠ কবুতরের ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না যে যে রাস্তা দিয়ে প্রবেশ করে সে সকল রাস্তা বন্ধ করে দিতে হবে এবার আসি তেলাপোকার বিষয়ে তেলাপোকা খুবই ছোট প্রাণী হলেও এর ক্ষতির পরিমাণ কিন্তু কম নয় তেলাপোকা কবুতরের বিভিন্ন রোগ ছড়ানোর অন্যতম কারণ তাছাড়া এরা ছয় থেকে আঠেরো দিনের বাচ্চার গায়ের পালক কেটে ফেলে ভিডিওতে দেখুন এরা সাধারণত কবুতর ঘরের বিভিন্ন কোনায় বা ছোট্ট ছোট্ট ছিদ্রে বাসা বেঁধে বসবাস করে এবং রাতের বেলা অভিযানে নামে এখন আসি কিভাবে তেলাপোকা দমন করা যায় প্রথম সত্য কবুতর ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঘর পরিষ্কার করার পর ঘরের মধ্যে কয়েক জায়গায় ব্লিচিং পাউডার বা ন্যাপথল দিয়ে রাখতে হবে ব্লিচিং বা ন্যাপথলের গন্ধ তেলাপোকা সহ্য করতে পারে না তাই এরা বাসা ত্যাগ করতে বাধ্য হয় এর পাশাপাশি আমি যেটা করি তা হলো এক লিটার পানিতে চল্লিশ এম এল মতো সাবলন দিয়ে ভালোভাবে মিশিয়ে তেলাপোকা থাকতে পারে এমন জায়গায় স্প্রে করে দিলে ওরা আর থাকতে পারে না এই স্প্রে সরাসরি তেলাপোকার গায়ে লাগলে সর্বোচ্চ দুই মিনিটের মধ্যে তেলাপোকা মারা যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভবিষ্যতে কবুতরের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে সাথে থাকুন ধন্যবাদ